ধোঁয়াবিহীন তামাকের ব্যবহার বাংলাদেশে ব্যাপক হারে বাড়ছে। বাংলাদেশের 1,30,00,000 বেশি নারী ধোঁয়াবিহীন তামাক সেবন করেন। জর্দা, গুল, সাদা পাতা ইত্যাদি ব্যবহারের ফলে মুখ ও গলার ক্যান্সার সহ নানা রকম প্রাণঘাতী রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ, ফলে নারী ও শিশু সহ অসংখ্য মানুষ অকাল মৃত্যু শিকার হচ্ছেন। কিন্তু বর্তমান তামাক নিয়ন্ত্রণ আইনে ধোঁয়াবিহীন তামাক পণ্য নিয়ন্ত্রণের বিষয়টি অনুপস্থিত। তামাকের ভয়াবহ ক্ষতি থেকে রক্ষা পাওয়ার জন্যে জর্দা, গুল, সাদা পাতা সহ সব ধরনের ধোঁয়াবিহীন তামাকের ব্যবহার কার্যকরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। অনেক সংখ্যক নারীরা এতে আসক্ত থাকেন বলে নারীদের অবশ্যই খুব সাবধান হতে হবে এবং শিশুরা যাতে এই অভ্যাসে আসক্ত না হয় সেটার জন্য আমাদের লক্ষ্য রাখতে হবে এবং এজন্য চাই শক্তিশালী আইন। তামাক নিয়ন্ত্রণ আইনে জর্দা, গুল, সাদা পাতা সহ সব ধরনের ধোঁয়াবিহীন তামাক পণ্যকে অন্তর্ভুক্ত করতে হবে। বাংলাদেশে তামাক নিয়ন্ত্রণ আইন অনুসারে পাবলিক প্লেস ও পাবলিক ট্রান্সপোর্টে ধূমপান নিষিদ্ধ, কিন্তু বাস্তবে অধূমপায়ীরা পরোক্ষ ধূমপানের হাত থেকে রক্ষা পাচ্ছে কি? অনেক স্থানকে পাবলিক প্লেস হিসেবে দৃষ্টভাবে সংজ্ঞায়িত করা হয়নি, আবার কোথাও কোথাও ধূমপানের জন্য স্থান নির্দিষ্ট করা হয়েছে। এসব দুর্বলতা দূর করে আইনকে সংশোধন করতে হবে, তাহলে এই ধূমপান প্রথা একদিন এই পৃথিবী থেকে বিলুপ্ত হবে। কারণ ধূমপান এমন একটি জিনিস যেটি সরাসরি মানুষকে হত্যা করে। বাংলাদেশে 4,20,00,000 মানুষ পরোক্ষ ধূমপানের শিকার, এদেরকে রক্ষা করতে অধিকতর কার্যকর আইন চাই। শতভাগ ধূমপানমুক্ত পাবলিক প্লেস ও পাবলিক ট্রান্সপোর্ট চাই। ধূমপানের জন্য নির্দিষ্ট স্থান বা স্মোকিং জোন রাখার বিধান তুলে দিতে হবে। রেস্টুরেন্ট ও কর্মক্ষেত্র সহ সব ধরনের পাবলিক প্লেসকে আইনের আওতায় আনতে হবে। গণমাধ্যমে সব ধরনের তামাক পণ্যের বিজ্ঞাপন নিষিদ্ধ, কিন্তু যত্রতত্র চোখে পড়ছে তামাক পণ্যের প্রচারণা। বর্তমান আইনে অনেক পার্থক্য রয়েছে, যেমন তামাক পণ্যের বিক্রয় ক্ষেত্রগুলোতে বিজ্ঞাপন নিষিদ্ধ নয়, ফলে তামাক পণ্যের অসংখ্য দোকানে প্রচুর পোস্টার ও লিফলেট যেমন চোখে পড়ে, তেমনি সিগারেটের প্যাকেট প্রদর্শনের জন্য থাকে নানা আকর্ষণীয় ব্যবস্থা। বিজ্ঞাপন ও প্রচারণার এসব কৌশলকে মোকাবেলা করতে হলে আরও কার্যকর আইন প্রণয়ন করতে হবে। তামাক পণ্যের সব ধরনের বিজ্ঞাপন ও প্রচার বন্ধে বর্তমান আইনে সংশোধন চাই। সিগারেট ও বিড়ির প্যাকেটে বর্তমানে প্রচলিত স্বাস্থ্য সতর্কবাণী নিরক্ষর ও স্বল্প শিক্ষিত মানুষের কাছে বোধগম্য নয়, অথচ সচিত্র সতর্কবাণী হতে পারে এ বিষয়ে সচেতনতা তৈরির কার্যকর মাধ্যম। পৃথিবীর অনেক দেশে তামাক জাতীয় পণ্য যা কিছু রয়েছে সবগুলোর বাক্সের গায়ে বা প্যাকেটের গায়ে তামাক থেকে যে সমস্ত ভয়াবহ রোগ হয় সেগুলোর ছবি সম্বলিত বিজ্ঞাপন বাধ্যতামূলক করা হয়েছে। বাংলাদেশে আরও জরুরি, কারণ শতকরা 50% লোক লেখাপড়া জানে না, ছবিতে এটা বিশেষভাবে কার্যকর হতে পারে। তবে একটা কথা আছে, এটা শুধুমাত্র সিগারেট বা বিড়ির বাক্সের গায়ে লেখা থাকলে চলবে না, স্পষ্ট আমি বড় করে অন্যান্য জিনিস যেমন রয়েছে জর্দা, গুল ইত্যাদি এসবগুলো কিন্তু তামাক জাতীয় পণ্য, সবগুলো থেকেই তামাকের ভয়াবহ বিষক্রিয়া হতে পারে, ক্যান্সার জাতীয় জিনিস হতে পারে। সুতরাং এসব কিছুর উপরই এই সতর্কবাণী আমাদের যদি দেয়া হয়, লাগানো হয় স্পষ্ট অক্ষরে বড় অক্ষরে, আমি বলবো তাহলে খুব কার্যকর। তামাক পণ্যের প্যাকেটে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী চাই।